আমার বুকে ভরা মৌচাক তোর লাগে বানাইছি। বলেন কি? হ্যাঁ মারা বৌদি, এই জন্যই তো বলছি গাছে ঠেকা লাগাও বাঁশ দিয়ে, না হলে তোমার ফল নিচে লেগে যাবে। ভিডিওটা শুধুমাত্র মজাদার জন্য বানানো হয়েছে, অযথা নিজে গায়ে টেনে এনে মারামারি ফাটাফাটি করবেন না বাবা। আর আউ করবো না গাইস, এবার যদি আউ করি তাহলে পুরোটা মুখে নিয়ে চুষতে শুরু করে দেবে। বলছি বৌদি, এরপরে বরকে কি বলবে, ধনটা একবার মুখে দাও না, চুষে চুষে খাবো। তোমাদের ডিজিটাল স্মার্ট বৌদি মানে হচ্ছে রিপা বৌদি, ভীষণই একটা আরাম প্রিয় বৌদি তোমাদের। আরে বড় বৌদি, তুমি আরাম প্রিয় কি আরাম প্রিয় না সেটা আমরা কি করে বলবো? আমরা কি তোমাকে ইউজ করেছি? যে তোমাকে ইউজ করেছে তাকে জিজ্ঞাসা করেছে, তোমাকে ভালো বলতে পারবে তাই না? আরে বাবা বলছি আস্তে আস্তে যা শুরু করে দিচ্ছ, কাউকে কষ্ট করে পড়ানো হবে যেতে হবে না। বলছি বলতে তোমাকে একটা কথা বলবো, শোনা গো আমার খুব কষ্ট হয়েছে বলো, ইউটিউবে মানে যা সব করে বেড়াচ্ছ, এইবারে দেখছি টাকা ইনকামের জন্য তুমি তোমার ল্যাংট হয়ে যেতেও রাজি হয়ে যাবে। প্যারি সমাজ গেই, বাল ছেড়া রোস্টাররা রয়েছে আমাকে নিয়ে রোস্ট করছে। ওরা তোমার তোমাকে এমনি এমনি করে, নিশ্চয়ই তোমার গানে কোথাও চুলকানি হয়েছে, ওরা মানে এখান থেকে হালকা করে বিটেক্স লাগিয়ে দিয়েছে, ওতেই তোমার গানটা ফেটে গেছে। বলছি বৌদি বাল না বড় হয়ে গেলে বারবার এরকম ছিঁড়ে নিও না, বালের গলাটা না ব্যথা হয়ে যাবে, দেখবে বাল বড় হয়ে গেলে কেটে নেবে তাহলে সুবিধা হবে। ভালোবাসা জানিয়ে আবার আজকের ভিডিওটা শুরু করছি, কেমন আছো তোমরা? আরে বড় বৌদি, যে আমরা পুরো হাতির পোঁদের মতো ভালো আছি, না মানে অনেকটা ভালো আছি এই আর কি। চলো গাইস তোমরা দেখতে থাকো আর আমি করতে থাকি। ইয়ে ভগবান ক্যা জুলুম হ্যায়, আমি করতে থাকি বলে তো তোমাদেরও কিন্তু আজকে লালা পুরো বের হয়ে যাবে, আজকে তোমাদেরও পুরো লালা বের করিয়ে দেবো। আরে মারা বৌদি, এত লালা বের করো না, বেশি লালা বের করলে কি হবে বলো তো? যদি ওই লালা সূত্র একবার সাপ পেয়ে যায় না, তাহলে মারা গর্তের ভিতরে ঢুকে যখন ডিম পেড়ে দেবে গাঁড় মারাবে মারা। একটা চুম্মু না দিলে আমার ভালো লাগে না। আরে ভাই এটাকেই তো বলে মানে গোল গাছের মাল বৌদি, এটাই তোমরা সবাইকে খাইয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে তাই না? বৌদি যখন তোমার উত্তেজনা পুরো চরমে, গাঁ পুড়ে যাচ্ছে গরমে, তখন তুমি কি করো? দশ মাস না খাও, গর্ত প্রথম যখন সাপ প্রবেশ করে তখন তোমার কেমন লাগে? বলছি বলছি তোমার আমার এই সমস্ত বালচাল ভিডিও দেখার পর আমার শুধু একটাই কথা বলা আছে, বলছি বলবো না মানে সত্যি বলবো, অস্কারটা কোন দিক দিয়ে ঢোকাবো? জানোই তো আমি স্পেশালি তোমাদের, মানে এটা তোমাদেরই কথা, ডিজিটাল স্মার্ট বৌদি তোমাদের, তারপরে ঝাঁকানাকা বৌদি, তো আজকেও একটু ঝাঁকানাকা হবে নাকি গাই? আরে তোর বয়স তো চোখ মুখ দেখে মনে হচ্ছে যেভাবে ভাবতাম দিচ্ছে, মনে হচ্ছে 5 ইঞ্চি পুরো ধনটা একাই মুখে নিয়ে নেবে মারা। বাহ বোধার বাল, যতই দাও ততই চাই, পোষায় আর না। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রস। আরে ভাই এই ভিডিওটা দেখার পর আমার একটাই কথা বলা আছে, বলবো না মানে সত্যি বলবো, বলছি এদের ছেলে যখন বড় হবে, এর ছেলে বড় হয়ে বলবে আমার মা কি মাল ছিল ভাই। এখন একটা কলা খাবো, 150 রুপিয়া দেগা। এই কয়দিন থেকে আমি কলাটা খুব বেশি খাচ্ছি গাইস। আরে বৌদি আজকাল বেশি কলা খাচ্ছ নাকি কলা নিচ্ছ সেটা এতক্ষণ সবাই বুঝে গেছে, তোমাকে আর বলার দরকার নেই। বলছি বৌদি মাঝে মাঝে কলা খাওয়ার থেকে কলাটা নেওয়া বেশি ভালো তাই না? কলা
মাঝে মাঝে ভাবি বানা বৌদিকে খুব বেজ্জতি করবো, কিন্তু বানা বৌদি ইজ্জত থাকলে তবে তো বানা বৌদিকে বেজ্জতি করবো, ভাগ করবো অন্তত। আমি কিন্তু কলাটা শুয়ে থেকে খাই, আমার ভালো লাগে শুয়ে থেকে কলা খেতে, আমি বেশি ভালোবাসি। ভালোবাসা বাড়ার বল, মনে খালি চোদার তাল। বৌদি তোমার এত রস কোথার থেকে হয় গো? বৌদি তোমার এত রস কোথার থেকে আসে গো? আরে হ্যাঁ বৌদি, সবাই জানতে চাই তোমার কোথা থেকে। বাহ, তুমি যখন সব বলেই ফেলবে তাহলে চা চিনি দুধে সম্মান গেল। দাদা হচ্ছে আমাকে দারুন খেলা মারা, হেভি মজা পাবে। আচ্ছা এই ভিডিওটা দেখাবো, বাস আমার একটাই কথা বলা আছে, না আমার আর একবার বাস একটাই কথা বলা আছে, বলবো না মানে সত্যি বলবো, চা চিনি দুধে বৌদির সম্মান গেছে পুরো চুরি। চলো আজকে ভিডিওটা বাস এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করে দিও। এই ভিডিওতে 100 লাইক হয়ে গেলে এই ভিডিওটা পার্ট টু খুব তাড়াতাড়ি আসবে। তো ভাইজান দেখাবে তুমি তো ভিডিওতে নতুন নতুন বলো, বাই।